বাফুফেতে এখন আর আলোচনাটা ফুটবল কেন্দ্রিক নেই। দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ইস্যুতে প্রায় প্রতিদিনই সাংবাদিকদের পদচারণা থাকে নিয়ন্ত্রক সংস্থার ভবনে। রোববারও তার ব্যতিক্রম নয়। ফিফার নিষেধাজ্ঞা নিয়ে অধিকতর তদন্তের খাতিরে এদিন তৃতীয়বারের মতো বৈঠকে বসে বাফুফের তদন্ত কমিটি। কাজী নাবিলের নেতৃত্বাধীন সে দলে দ্বিতীয় দফার বৈঠকের মতো ছিলেন না বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। প্রায় তিন ঘন্টার লম্বা বৈঠকে সুষ্ঠু তদন্তের স্বার্থে নীতি নির্ধারণী মহলের চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও বৈঠক শেষে সাংবাদিকদের নতুন কোনো তথ্য দেননি কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ। চলমান কাজের অগ্রসর হচ্ছে, আমরা যে আমাদের যে ফিফার যে কর্তৃপক্ষের যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা আরও অধিকতর তদন্ত নিয়ে কাজ করছি। আজকেও আমরা কয়েকটি অভিযোগ এবং কয়েকটি কাগজপত্র অনেকগুলো পরীক্ষা করা, সেই সংক্রান্ত আমাদের স্টাফ যারা আছেন তাদের সাথে কথা বলা ইত্যাদি করে আমাদের স্বাভাবিক কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের এখনও সময় আছে, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসে আমরা পরীক্ষা করে দেখছি। আজকে আমরা চারজনের সাথে কথা বলেছি। ফিফার নিষেধাজ্ঞার বিষয়ে খতিয়ে দেখতে এক মাসের সময় চেয়ে নিয়েছিল এই তদন্ত কমিটি। জুনের মাঝামাঝি নাগাদ সে সময় শেষ হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাজী নাবিল জানান, পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম শেষ করার ব্যাপারে আশাবাদী তারা। এখন পর্যন্ত সবাই আন্তরিকতার সাথে আমাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং মোটামুটি তারাও তাদের কাছে যা আমরা কোয়েরি বা ইনফরমেশন চাচ্ছি সবই তারা আমাদেরকে সরবরাহ করছেন। 30 কার্যদিবস কাউন্ট করলে জুনের মাঝামাঝি হয়, তো দু চার দিন আমরা এদিক ওদিক গুনলে ওইটার মধ্যে আমাদের আশা করছি আমরা শেষ করে ফেলবো, সেই অনুযায়ী একদম কাছাকাছি সময়ের মধ্যেই। আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে এই তদন্ত কমিটি। এ পর্যন্ত তদন্ত কার্যক্রম নিয়ে তদন্ত কমিটি সন্তুষ্ট বলেও জানান কাজী নাবিল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।